স্যার গাড়িটা দেখুন, আমি যখন বসবো প্রথমে হচ্ছে সিটগুলো ফিক্সড হয়ে যাবে যদি আমি এটা লাগাই দিই, এবং স্ক্রিনটা আমার দিকে মুভ করতে চাই। এখন দেখুন সিটটা 20-22 লাখ টাকার গাড়ির মধ্যে আর কি দিবে আপনাদেরকে। এখানে দেখুন শো চলে, শো একটু শো চলুক। এটা ভয়েস কমেন্টের মাধ্যমে আপনারা করতে পারবেন, আবার প্রেস করেও করতে পারবেন। বিল্ড কোয়ালিটি অসাধারণ গাড়ির, এবং সামনের দিকে দেখুন এই যে স্যার এখানে শো চলতেছে দেখছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এই গাড়িটা সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন না। এটা হচ্ছে চাঙ্গানের একটা প্লাগ ইন হাইব্রিড ভার্সনের গাড়ি, যেটা কিনা খুবই কুল ডিজাইন। এবং চাঙ্গানের এটাকে বলা হয় যে ওদের লাক্সারি যে হাই এন্ড ভেহিকেলগুলো আছে তার মধ্যে একটা। এটার মডেল নাম্বার বলি আমি, এটা হচ্ছে SLO, যেটা কিনা আপনারা 150+ 200 ম্যাক্স এবং আরও দুটো মডেলে পাবেন। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 200 ম্যাক্স। স্যার গাড়িটা সম্পর্কে একটু বলে রাখি আগে, 1500 cc ইঞ্জিন পাবেন, তার সঙ্গে 28 kW একটা ব্যাটারি প্যাক পাবেন, অর্থাৎ প্লাগ ইন হাইব্রিড। আমরা একটু ক্লোজলি আসি, ক্লোজলি আসলে এখানে দেখুন সামনের যে ডিজাইনটা, এটা আপনাদেরকে অনেকটা ল্যাম্বরগিনির ফিলিংস দিবে। আমি নিজেও সামনে আসে যখন দেখতেছিলাম লাগতেছিল যে এটা কোন ভেহিকেল। অসাধারণ একটা ফ্রন্ট ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে ওদের লোগোটা দেখুন, তার পাশাপাশি হচ্ছে 360° ক্যামেরা। এখানে একটা আপনারা গ্রিল পাচ্ছেন হুইচ ইজ ফাংশনাল, তার পাশাপাশি স্পয়লার পাচ্ছেন। বাম্পারটা দেখুন, এখানে কিছু সেন্সরও দেওয়া আছে। গাড়ির আরেকটু ক্লোজলি দেখাই, ডে টাইম রানিং লাইটগুলো দেখতে পাচ্ছেন। এবং এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন, গাড়িটা অসাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ফ্রন্টে ডে টাইম রানিং লাইটটা আমরা এখানে ফগ ল্যাম্পসটা পাচ্ছেন, এবং নিচের দিকে দেখুন দিস আর ফাংশনাল। তার পাশাপাশি আমি একটু আপনাদেরকে এর লাইটগুলো দেখাই। সো প্রথমে আমি গাড়িটার সেইখানে দেখুন, অসাধারণ গাড়ি। গাড়িটা লুকিং দেখে আমি নিজেও ভাবলাম যে এটা নাই, এবং প্রাইস খুবই রিজনেবল, খুবই রিজনেবল প্রাইসের গাড়ি। সো এর পাশাপাশি আমি একটু আপনাদেরকে ট্রাঙ্কটা ওপেন করে দেখাই। এখানে আপনারা পাচ্ছেন 1500 cc টার্বো ইঞ্জিন, অর্থাৎ 1.5 লিটার টার্বো 4 সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন পাবেন, যেটা পাওয়ার আউটপুট হবে আপনার 160 kW অ্যালং উইথ 320 Nm অফ টর্ক। তবে এটার আরও তিনটা ভার্সনে আপনারা পাবেন, সেটার পাওয়ার আউটপুট একটু ডিফারেন্ট। তো এখানে দেখুন ইঞ্জিন বেটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কমপ্লিটলি হিডেন করে দেওয়া আছে, এবং এটা 1500 cc ইঞ্জিন। তো এটাতে আপনারা 2000 cc ইঞ্জিন আপাতত পাচ্ছেন না। এর পাশাপাশি আমি এটা একটু আমরা সাইটের দিকে আসি। সাইটের দিকে আসলে এখানে দেখুন, এখানে আপনারা এই পার্টটাতে দেখুন, এখানে আপনারা 19-inch wheels with P0 tire. Tire size হবে 245/45R19. এখানে হুইল সাবটা দেখতে পাচ্ছেন, লোগোটা পাচ্ছেন, এটা চাইলে আপনারা চেঞ্জও করে নিতে পারেন। তার পাশাপাশি এখানে দেখুন, এদিকে 360 ক্যামেরা আছে, এবং এখানে একটা ব্যাচ লাগাই দেওয়া আছে। তো ডোর হ্যান্ডেলগুলো দেখুন, এটা কিন্তু হিডেন ডোর হ্যান্ডেল, অর্থাৎ আপনারা যখন চাবি থাকবে এটা ক্লোজ হয়ে যাবে, আবার ওপেন হয়ে যাবে। গাড়িটার উচ্চতা হবে 1.4 মিটার, লেন্থ হবে 4.8, এবং হুইল বেস মানে ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে 2.9 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, অর্থাৎ সামনের দুটো জায়গার দূরত্ব হবে 1.8 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স 1.8 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মাটি থেকে এটার উচ্চতা দেখুন আপাতত এটা 25 সেন্টিমিটারের মতো আছে। এই গাড়িতে সাসপেনশন আপনারা পাবেন না। আর এখানে দেখুন একটা ব্ল্যাক গার্নিশ দেওয়া আছে, যেটা আরও সুন্দর লাগতেছে হোয়াইট কালারের সঙ্গে, স্পেশালি আপনার অনেক গর্জিয়াস লাগতেছে গাড়িটা। গাড়িটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই সুন্দর, কোন ভেহিকেল লেখা দেওয়ার কারণে এগুলো অনেক সময় জার্ম থাকে, তো যার কারণে ওপেন হয় না। যাই হোক দেখেন, এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার, এবং ফুয়েল কস্ট হবে 100 কিলোমিটার চালাইতে আপনার 5 লিটার 1500 cc টার্বো ইঞ্জিন দিয়ে, এবং প্লাগ ইন হাইব্রিড ভার্সন এটা। আমরা একটু পিছনের দিকে আসি, একটু পিছনের দিকে আসলে এর পিছনের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন।
সো এই পিছনে ডিজাইন লাগিয়েছে। প্রথমে আপনারা ডে টাইম রানিং লাইটটা দেখুন। সো এই ডে টাইম রানিং লাইটটা অসাধারণ একটা ডিজাইন আমি বলবো। এবং পিছনের দিকে দেখুন কি স্পোর্টি একটা ফিলিংস, উপরের দিকে স্পয়লার আছে হুইচ ইজ ফাংশনাল, এখানে লোগোটা পাচ্ছেন আপনারা, তার সঙ্গে 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। তার পাশাপাশি এখানে দেখুন পিছনে একটা বাম্পার পাচ্ছেন এবং এটাতে আপনারা একটা এক্সস্ট পাবেন হুইচ ইজ ফাংশনাল। এর সঙ্গে আমি টেল লাইটটা আমি এটা কার্গো স্পেসটা আপনাদেরকে দেখাই। সো এখানে আপনারা 450 লিটার কার্গো স্পেস পাচ্ছেন। আমরা সিডেনগুলোতে সাধারণত এই পরিমাণই কার্গো স্পেস পেয়ে থাকি। এখানে আপনার টুলগুলো ক্যারি করতে পারবেন। তার পাশাপাশি আপনারা এনাফ আপনার দুটো বা তিনটা সুটকেস আপনারা ইজিলি ক্যারি করে ট্রাভেল করতে পারেন। এটা ক্লোজ করে দেই। এখানে দেখি আমি যেই গাড়িতেই যাই ভিডিও করার জন্য অনেক লোকজন চলে আসে। তো যাই হোক না কেন, এই জায়গা দেখুন, অর্থাৎ রাইট সাইডের পিছনের দিকে যেটা, এটা হচ্ছে আপনাদের চার্জিং পোর্টটা। অর্থাৎ এখানে যে 28 কিলোওয়াট ব্যাটারি প্যাকটা পাচ্ছেন সেটা চার্জ করার জন্য দুটা চার্জিং পোর্ট পাবেন। একটা হচ্ছে ফাস্ট চার্জিং পোর্ট, যেটা ইউজ করলে আপনাদের সময় লাগবে 20 মিনিটস, আর স্লো চার্জিং পোর্টটা ইউজ করলে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তার সঙ্গে এখানে দেখুন, এখানে তাদের চাঙানের নিজস্ব ডিজাইন করা আপনার টেইল লাইটটা দেখতে পাচ্ছেন। এই গাড়িতেও আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন। এবং আমরা এই পাশের সাইডে আসি। এই পাশের সাইডের ডিজাইন ল্যাঙ্গুয়েজও খুবই সুন্দর। আমরা গাড়িটার ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। স্যার প্রথমে বলে রাখি, ইন্টেরিয়রে ইন্টেরিয়রে আপনি যখন বসবেন, এটা ক্লোজ করবেন, গাড়ির প্রাইস কত আপনারা জানেন? গাড়ির প্রাইস হচ্ছে 1,50,000 RMB, মানে বাংলাদেশ থেকে 20 থেকে 22 লক্ষ টাকা। সেই গাড়িতে কিনা আপনারা বসার পরে ডোর যখন ক্লোজ করে দিচ্ছেন, সিট অটোমেটিক্যালি আপনার ফিক্সড হয়ে যাচ্ছে এবং এই স্ক্রিনটা মুভ করে আপনার দিকে চলে আসতেছে। আবারও দেখাই আমি, অর্থাৎ আমি এদিকে গেলাম, দেখুন স্ক্রিনটা দেখুন, আবার আমি বসলাম, আমি বসার পরে দেখুন সিট অটোমেটিক ফিক্সড, স্ক্রিন আমার বরাবর চলে আসলো এবং স্টিয়ারিং হুইলসটা ফিক্সড হয়ে গেল। 20-22 লাখ টাকার গাড়ি, এর থেকে কী দিবে? অসাধারণ। আপনার এখানে অটোহুড পাচ্ছেন গাড়িতে, পিভিসি লেদার পাবেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে। এখানে দেখুন খুবই সফট কোয়ালিটির লেদার, এয়ারব্যাগ ওই জায়গায় দেওয়া আছে এবং এখানে কোন এইখানে যে একটা নিকেলের গার্নিশ দেওয়া আছে এটা খুবই সুন্দর লাগতেছে ব্ল্যাক কালারটার সঙ্গে। একটা বক্স পাবেন, কম্পার্টমেন্ট বক্স। এখানে এসি ভ্যানটা দেখুন, সম্পূর্ণ একটা ফুল এসি ভ্যান পাচ্ছেন আপনারা। তার পাশাপাশি এখানে দুটো ফোন চার্জ করতে পারবেন। এই জায়গায় লাইটটা আমি জানি না ফোন ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা, এটা লাইট চেঞ্জ হয়। তার পাশাপাশি এখানে টু কাপ হোল্ডার পাচ্ছেন, আর্মরেস্টের সঙ্গে এনাফ স্পেস পাবেন, দেখুন এনাফ স্পেস। এর পাশাপাশি এখানে দেখুন আপনারা একটা প্যাড পাচ্ছেন, যেটা হচ্ছে 14 ইঞ্চ, যেটার মাধ্যমে আপনারা ভেহিকলটার সব কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এসি অফ অন থেকে শুরু করে সিট মাসাজ থেকে শুরু করে সিট হিটিং থেকে শুরু করে সব কিছু এটার মাধ্যমে করা যায়। তবে এটা আপাতত চাইনিজে দেওয়া, গ্লোবাল মার্কেটের জন্য অবশ্যই তারা ইংলিশে দিবে। আর এর পাশাপাশি হচ্ছে স্টিয়ারিং হুইলসটা আমরা কিন্তু লেফট সাইডে রাইড করি চায়নায়, তো বাংলাদেশে গেলে অবশ্যই রাইট সাইডে পাবেন। আর স্টিয়ারিং হুইলসটা দেখুন, লেদার র‍্যাপ স্টিয়ারিং হুইলস, এখানে ওদের লোগোটা দেওয়া আছে। তার পাশাপাশি এটা অ্যাডজাস্টেবল, এর সঙ্গে আপনারা কোনো প্যাডেল শিফটার পাচ্ছেন না। এখানে একটা ছোট মনিটর দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা গাড়িটা কত স্পিডে চালাতে পারতেছেন, কত কিলোমিটার চালাতে পারতেছেন, এগুলো সব শো করে এই জায়গায়। তার পাশাপাশি অটোহুটের মাধ্যমেও আপনাদের এটা শো করবে। এখানে দেখুন এই সাইটের আপনার এগুলো কিন্তু হচ্ছে ফ্রেমলেস ডোর পাচ্ছেন, দেখুন আপনার অনলি 20-22 লক্ষ টাকার গাড়ির মধ্যে কি সুন্দর কোয়ালিটি ম্যাটেরিয়ালস, শুধুমাত্র না কত কি ওরা প্রোভাইড করতেছে। এই জায়গার লাইটটাও চেঞ্জ হয়, এটা হচ্ছে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস দেওয়া। তো এখন ওই যে আমি বারবারই বলি না যে চাইনিজ মার্কেটে এটা যে কি পরিমাণ কম্পিটিশন, এবং যে যত রিজনেবল প্রাইসের মধ্যে যত ভালো প্রোডাক্ট দিতে পারবে, যত কুল লুকিং গাড়ি দিতে পারবে, সেই মার্কেটে মনে করেন যে আপনার হিট, কোন ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে
এই গাড়িগুলো বিল্ড কোয়ালিটি এখন চাইনিজ মার্কেটে বেশ ভালো। এরা কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, এর আগে যেমন কম দামি গাড়িগুলো বাইর করতেছিল মোটামুটি, বাট এরা এখন শিখে গেছে যে কী পর্যায়ে গাড়ি নিয়ে যেতে হবে। দরকার হলে এই গাড়িটাই এর আগের বছরে আমরা দেখতেছিলাম যে প্রোডাকশনে দেখা যাচ্ছিল 1,00,000 RMB-র মধ্যে নিয়ে আসতেছিল, সেটাই এখন 1,50,000, অর্থাৎ 50,000-60,000 RMB তারা বাড়াইছে যেন প্রোডাক্ট আরও ভালো দিতে পারে এবং গাড়িটা আরও মজবুত হিসাবে আপনাদের গাড়িটার বিল্ড কোয়ালিটি যেন আরও মজবুত হয়। তার পাশাপাশি উপরের দিকে দেখুন একটা বিগ প্যানারোমিক সানরুফ পাবেন, এটা ওপেন হবে না বাট এটা আপনাকে একটা খুবই সুন্দর ভিউ দিবে। হ্যাজার্ড বাটনটা উপরের দিকে, এখানে লাইটগুলো টাচ করলে জ্বলবে, বন্ধ হয়ে যাবে। দেখুন একটা ক্যামেরা পাচ্ছেন, তার পাশাপাশি এটার সঙ্গে অবশ্যই মিররের সঙ্গে লাইট দেওয়া নাই, যাই হোক না কেন এটা একটা ব্যাড সাইড বলবো, মিররের সঙ্গে লাইট দেওয়া দরকার। আর উপরের দিকে তেমন কিছু ইন্ট্রোডিউস করার নাই, ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর। সবথেকে বড় ব্যাপার এখানে বসার পরে আপনার একটা কুল ফিলিংস পাবেন আপনারা, এটা আপনার দিকে মুখ করবে, সিটগুলো আপনার দিকে ফিক্সড হয়ে যাচ্ছে, স্টিয়ারিং হুইলটা, তার পাশাপাশি সামনের যে আপনার ডিজাইনটা আছে, ডিজাইনটার এই সাইডটা একটু উঁচু এবং নিচটা হচ্ছে সম্পূর্ণ আপনার ডাউন করে দেওয়া। অর্থাৎ অনেক সময় আমরা যখন ড্রাইভ করি তখন দেখা যায় যে হুডটা অনেকটা উঁচু থাকার কারণে অনেক কিছুই আমরা সামনের দিকে দেখতে পাই না, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ক্লোজলি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি তো আমাদের এখানে ক্যামেরা আছেই, 360 ডিগ্রি ক্যামেরা সামনের দিকে, যেটা দিয়ে আপনারা দেখতে পাবেন। আমরা সেকেন্ড রোটাতে বসি, সেকেন্ড রোটাতে আপনাদেরকে দেখাই, সেকেন্ড রোটেও অসাধারণ ডোরের আপনার ডিজাইন, ফ্রেম রেলস আপনার গ্লাস পাচ্ছেন, এর সঙ্গে এখানে আর্মরেস্টের সঙ্গে আপনারা অবশ্যই টু কাপ হোল্ডার পাবেন এবং এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস, এখানে কোনো প্রবলেমই নেই। তার সঙ্গে এই যে সানরুফটা দেখুন, এটা বিশাল একটা প্যানারোমিক সানরুফ পাচ্ছেন, যেটা কিনা আপনারা ওপেন করতে পারবো না বাট একটা কুল ফিলিংস পাবেন পিছনে বসে। এবং উপরের দিকে ম্যাটেরিয়ালসগুলো দেখুন, খুবই ভালো ম্যাটেরিয়ালস তারা প্রোভাইড করছে যেন হচ্ছে আপনার গাড়িটা হিট খুব একটা বেশি না হয়। এবং এখানে এই গ্লাস মোটামুটি আপনার নয়েজ রিডাকশন করবে, তবে ডাবল লেয়ারের গ্লাস আপনারা এখানে পাচ্ছেন না। তো পিছনে অবশ্যই একটা লাক্সারি ফিলিংস পাবে এবং সিট কোয়ালিটিগুলো দেখুন, খুবই সফট কোয়ালিটি লেদার দিচ্ছে তারা। এই জায়গায় একটু অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস একটু দেওয়ার চেষ্টা করছে, তবে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালসে প্রচুর দাম, নেপাল লেদার এখানে দেয় নেই, তবে ভালো কোয়ালিটি লেদার দিচ্ছে। এখানে আপনারা এসি ভেন্ট, একটা এসি ভেন্ট পাচ্ছেন যেটা যথেষ্ট পিছনের দিকে আপনার কুলিং করার জন্য। এই ডিজাইনটাও খুবই সুন্দর, এখানে দেখুন একটা স্ক্রিনের মাধ্যমে এটা অফ অন করতে পারতেছেন, পিছনের দিকে একটা USB পোর্ট দেওয়া আছে। অসাধারণ, আমি বলবো যে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, চাঙ্গানকে অ্যাপ্রিসিয়েট না করে এখানে কোনো উপায় নাই, কারণ হচ্ছে এই বাজেটের গাড়িতে এত কিছু তারা কেমনে প্রোভাইড করে। তো আপনারা যে ডোরগুলো দেখাই, ডোরগুলো দেখুন, ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা এবং ডোরের এই যে এগুলো দেখুন, এগুলো কিন্তু অ্যালকান্টার ম্যাটেরিয়ালস না বাট ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তারা এটা বিল্ড করছে। এখানে কোনো আপনার চিপ কোয়ালিটির কোনো ম্যাটেরিয়ালস দেয়নি, ইভেন প্লাস্টিকগুলো যে ইউজ করা হয়েছে সেটাও অনেক গুড ওয়েতে ইউজ করা হয়েছে, কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো চিপ ম্যাটেরিয়ালস দেওয়া আছে কি না। গাড়িটার প্রাইস সম্পর্কে বলি, চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে 15,000 থেকে 17,000, 1,50,000 RMB থেকে শুরু করে 1,70,000 RMB। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, 1500cc টার্বো ইঞ্জিন পাচ্ছেন উইথ 28 kW ব্যাটারি প্যাক পাবেন, 28 kW ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা 160 কিলোমিটার চালাইতে পারবেন। তার সঙ্গে 1500cc ইঞ্জিনে 45 লিটার ফুয়েল ঢুকানোর পরে যত ইচ্ছা তত চালান, সমস্যা নেই। 0 to 100 সময় নেয় আপনার 7.3 সেকেন্ড। এবং গাড়িটার প্রাইস বাংলাদেশি টাকায় এখানে হচ্ছে 20 থেকে 22 লক্ষ টাকা, তবে বাংলাদেশে গেলে ভ্যাট সহ আপনার 30 লাখ টাকার মধ্যে যদি হয় ইট ক্যান বি এ গুড চয়েস। এখন আপনারা বলতে পারেন, ভাই এটার পারফরমেন্স কেমন হবে বা হচ্ছে এটার লংজিভিটি কেমন হবে, চাঙ্গানের ম্যানুফ্যাকচার করা, চাঙ্গান ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি নট অনলি ইন চায়না ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এবং চাঙ্গানের অনেক গাড়ি আপনার অসাধারণ আপনার পারফরমেন্স করতেছে চাইনিজ মার্কেটে, তার পাশাপাশি আপনার ইউরোপিয়ান মার্কেটেও। সুতরাং এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। আমি বারবারই বলি যে টেসলা বলেন বা অন্যান্য যে এখন গাড়িগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, ওদের অনেক প্রতিযোগিতা, তো এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনারা বুঝতেই পারতেছেন কম দামের মধ্যে কত ভালো জিনিস প্রোভাইড করতে হবে, এখানে তার একটা উদাহরণ হতে পারে। তো আশা করি গাড়িটা সম্পর্কে জেনে ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।